ওরে বাবা, বাহ, তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ মতিন ভাই, আমাকে ডেকেছিলেন। তোমার সাথে একটু কথা ছিল, এসো না, একটু বসো। মতিন ভাই, জরুরি কিছু? যদি জরুরি কিছু না হয় তাহলে কাল শুনি, আজ আমার তাড়া আছে। না মানে তোমার একটা ডিসিশন দরকার ছিল। ওকে, তাহলে কালকে শুনবো, আজ আমার একটু তাড়া আছে, কাল। বাই। সরি। আমার তো মনে হয় খেয়া অন্য কোথাও জব করবে। মানে কোন রেডিওতে নাকি? এখনো শিওর কিছু যাই না, বাট রেডিওতে কিনা সেটা জেনে যাবো। আসলে আমি এই কথাটা বলছি না যে এটা আগে কেউ করেনি, তবে কেউ যে ভাবেনি এটা নিশ্চিত। যেহেতু আমরা সবাই জব করি এবং দায়িত্বটা আমার পরে আছে, যারা এই কাজটা নিয়ে ভাবতে পারবে বা করতে পারবে আমি তাদেরকে নিয়ে আজকে এখানে বসেছি। ওকে, কাম টু দ্য পয়েন্ট। রাতের ঢাকা, শ্রমজীবী মানুষদেরকে নিয়ে প্রোগ্রাম, যারা রাস্তায় রাতে বেলা ঘুমায় তাদের কণ্ঠে গান। আমি জানি বিষয়টা খুব ইটস ভেরি টাফ। হ্যাঁ, কিন্তু মতিন ভাই আমার একটা প্রশ্ন আছে। ব্যাপার হচ্ছে এক্স্যাক্টলি প্রোগ্রামটা রাত কটার সময় শুরু হবে, অ্যান্ড এটা কোন ধরনের লিসেনারকে আপনি টার্গেট করছেন? দ্যাট ইজ ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। খেয়াল করেছ, শায়ের একটা খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছে যে এটা কারা শুনবে। শুনবে যারা যারা রাতের বেলা শ্রমজীবীরা তারা, এবং তাদের জন্য আমরা স্ট্রিট সং ব্যবহার করব। আমার তো মনে হয় স্ট্রিট সং কেউ শুনবে না। আরে হ্যাঁ, শুনবে, এরকম অনেক পাবলিক আছে যারা অনেক ভালো করে, আর এই ধরনের প্রোগ্রাম অ্যাকচুয়ালি লাইভ শুনতে অনেকে অনেক পছন্দ করে, সো ইট ডাজন্ট ম্যাটার, আই থিংক শুনবে। আমি অবিশ্বাস করছি না এটা, কিন্তু এতগুলো এপিসোডের জন্য তুমি এত সুরেলা পাবলিক পাবে কোথায়? আরে কখন আমরা অ্যারেঞ্জ করে নেব, দরকার হলে পাবলিক ডেকে এনে স্টুডিওতে রেকর্ড করে নেব, চলতে থাকবে এপিসোডের পর এপিসোড। না, এটা হবে না। আসলে এই প্রোগ্রামের আইডিয়াটা ফার্স্টে আমিই দিই মতিন ভাইকে, কিন্তু মতিন ভাই কিন্তু উচিত ছিল এই মিটিংয়ে সেই কথাটা বলার, কিন্তু মতিন ভাই সেটা বলেনি। আচ্ছা যাই হোক, আমি শ্রোতাদের বোকা বানানোর মতো নোংরা কাজ করব না, এটা ফেয়ার হবে না। আসলে এই বিষয়টা কিন্তু শশী আমাকে আইডিয়াটা প্রথম দেয়, তারপর আমি আইডিয়াটা চর্চা করে এখান পর্যন্ত এসেছে। শশী, এটা মানে এখানে স্বীকার করা হলো, আর ইউ হ্যাপি? থ্যাংক ইউ মতিন ভাই। আরে আমার মনে হয় এটা নিয়ে আমাদের আরও দু একবার বসা দরকার, তারপর আমরা সিদ্ধান্ত নেব যে এটা আসলে করা যাবে কি না, রাইট? জি মতিন ভাই, আমার একটা কথা আছে মতিন ভাই, সেটা হলো যতদিন না এই প্রোগ্রামের জন্য কোনো প্রোডিউসার নির্ধারণ হচ্ছে ততদিন পর্যন্ত এই প্রোগ্রাম বেশি দূর আগাবে না। একমত। আপনার কথাটি লিখে পাঠিয়ে দিচ্ছেন 8960 এই নম্বরে, এবং দেখুন আমাদেরকে সন্তোষ SMS করেছেন এবং
ম্যাম আসবো? আসুন। ডেকেছিলেন ম্যাম? কি নাম যেন আপনার? খেয়া চৌধুরী। চৌধুরী কার? বাবা না হাজবেন্ডের? আপনার হাজবেন্ড কি করেন? ও একটা টেলিকম কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করছে। বাহ, কি নাম? নাম? আপনার হাজবেন্ডের? জহিরুদ্দিন মোহাম্মদ চৌধুরী। মোহাম্মদ জহিরুদ্দিন চৌধুরী। জি বাবার। আপনি একটু বেশি ছটফট করেন, তাই না? এত ছটফট করবেন না, ধীর স্থির হয়ে অফিসে কাজ করবেন। আমি কেবল কাজ চাই। জি ম্যাডাম, আই'ম সরি। বললে পুরোটাই বাংলায় বলবেন অথবা পুরোটাই ইংরেজিতে বলবেন? জি, আমি দুঃখিত ম্যাডাম। সময় মতো অফিসে আসবেন, আবার সময় মতো চলে যাব, মনে থাকবে? জি মনে থাকবে। এটা আমাদের সৌজন্যমূলক সাক্ষাৎ, আমাদের অফিসে আপনাকে স্বাগত। এবার আপনি আসতে পারেন। ধন্যবাদ ম্যাম। থ্যাংকস ম্যাডাম। আসি। লাঞ্চ আনেননি না? আচ্ছা সমস্যা নাই, আসেন আমার সাথে শেয়ার করেন। না মানে প্রথম দিন তো, তাই বুঝতে পারিনি। অসুবিধা নেই, আপনি খান না, আপনার তো কম পড়বে। আরে না না, আসেন তো, কিচ্ছু কম পড়বে না, আসেন তো। এ রফিক, একটা গ্লাস আর একটা প্লেট দিয়ে যা। আসেন বসেন। আমার ওয়াইফের রান্না। আপনার সৌজন্য সাক্ষাৎ কেমন হলো? জি ভালো। জানি জানি, আমি এই অফিসের পুরনো মানুষ। শুনেন একটা কথা মনে রাখবেন, এই অফিস আপনাকে কিছু দিবে না, আপনাকে লেগে থাকতে হবে। লেগে থাকলে এই অফিস আপনাকে অনেক কিছু দিবে। সামান্য একটা অফিস থেকে আজকে এত বড় একটা কোম্পানি, বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। জি না, পারেননি, সময় লাগবে। এতগুলো মানুষের ইন্টারভিউ নেওয়া হয়েছে, তার মাঝখান থেকে শুধু আপনি। উনি হীরা চিনতে ভুল করেন না। নিন নিন পানি খান, পানি। ইটস ওকে। উনি নিজে টাইম মতো আসেন, আর চান সবাই যেন টাইম মতো আসেন। সময় মতো অফিসে আসবেন, আবার সময় মতো চলে যাবেন, মনে থাকবে? আপনি দেরি করবেন না। আপনার স্ত্রীর হাতের রান্না বেশ মজার। সত্যি? আমি ওকে বলবো, ও খুব খুশি হবে, ও অল্পতেই খুশি হয়। আর শুনেন, এখন থেকে আপনার লাঞ্চ আনার দরকার নেই, আমি প্রতিদিন আপনার জন্য লাঞ্চ নিয়ে আসবো। আছো আসাদ? জি
ভালো। আপনি ভালো আছেন আপা? ভালো ভালো আছি আপা। সুবর্ণ একটা পাগল, ও সবকিছু মনে করে একটা খেলা। আমি অফিসে গেলেই সে নানান ধরনের খেলা আবিষ্কার করে, আমাকে সাইজ করার খেলা। সে এমনভাবে আমার সাথে খেলে আমার লাইফটা কেরোসিন হয়ে যাচ্ছে আপা। আর মেয়েটাও হয়েছে তার মতো, সে তাকে নানান ধরনের খেলা শেখাচ্ছে। অফিস থেকে ফিরলেই আমি হয়ে উঠি মা আর মেয়ের খেলার পুতুল। তারা আমাকে নিয়ে যথেচ্ছভাবে খেলে। আর এখন এখন যে খেলাটা চলছে সে খেলার নাম কি জানেন আপা? এটা হচ্ছে ধরি মাছ না ছুই পানি। কিন্তু ও তো বললো তুমি নাকি কি সব পারফিউম টারফিউম ইউজ করছো। জি আপা, পারফিউম তো ইউজ করি, কিন্তু সেসব পারফিউম সবই তো সুবর্ণার কিনে দেয়া আপা। কিন্তু এখন সে কিছুতেই মনে করতে পারছে না এগুলো সে আমাকে কিনে দিয়েছিল কিনা। এখন বোঝেন, এই দুঃখে তো আমি পারফিউম ব্যবহার করা ছেড়েই দেব ভাবছি। আপা, দুই ঘন্টার মতো বসে আছি, কিন্তু এই দুই ঘন্টার মধ্যে সে একবার আমার সামনে এলো না। না এলো সে, না এলো মেয়েটা। দেখলি কত বড় বেইমান, একটা খবর নিল না, একটা ফোন পর্যন্ত করলো না। আমার খবর না নিক, মেয়ের খবর নিবে না, ছোট লোক একটা। এই যে বসে আছি, না এক কাপ চা না এক গ্লাস পানি। বুঝে না আপা। তুমি এক কাজ করো, মুখ হাত ধুয়ে নাও, রেস্ট নাও, তারপরে কথা হবে। আপা আমি বসবো না আপা, চলে যাব। আপনি বললেন বলেই তো আমি আসলাম। সুবর্ণ আমার সাথে এমন রাফ বিহেভ করে আপা, ইচ্ছে হয় মরে যায়। তুমি বসো, আমি ওদের পাঠাচ্ছি। বসে লাভ নাই আপা, ওরা আসবে না। এটাও পার্ট অফ গেম, ওরা খেলছে। আর এখনকার খেলার নাম মিডনাইট ড্রিম। আচ্ছা তুমি বসো না, আমি ওদের পাঠাচ্ছি, দেখছি। সুবর্ণা, সুবর্ণা, আম্মু টয়লেটে। ও, তোমাকে দেখে পালিয়েছে। এটা একটা খেলা, এই খেলাটার নাম পারলে খোঁজো। ও রে বাপরে, তাহলে তো আমি এক মহা খেলার পাল্লায় পড়েছি না। সুবর্ণা, এই সুবর্ণা, তাড়াতাড়ি বার হ। কি হয়েছে আপা? আসাদ এসেছে, বসে আছে, যা দেখা করে আয়। ওর সাথে দেখা করার কি আছে? আছে, মিনিমাম কার্টস বলে একটা কথা আছে। কার্টসি? ও কার্টসি বোঝে? সাতক্ষীরার গেও ভূত একটা, ও এসব বোঝে না। আচ্ছা, তোমার মতে এই কার্টসটা কে ভালো বোঝে? রাজশাহীর মানুষ খালা। মেঘ, এসব কথা বলে না, যা এসো। আরে আসাদ গেল কোথায়? আপা, আসাদ চলে গেছে। বসে লাভ নাই আপা, ওরা আসবে না। এটাও পার্ট অফ গেম, ওরা খেলছে। আর এখনকার খেলার নাম মিডনাইট ড্রিম। আপনি যান, রেস্ট নেন। আম্মু, এটা কিন্তু পাপার একটা খেলা, এই খেলাটার নাম ক্যাচ মি ইফ ইউ ক্যান। তুমি কি বলছো খেয়াল? একটা রাঙীর অনুষ্ঠান কোনোভাবেই তো এটা বন্ধ করা সম্ভব না, তাছাড়া এটা তুমি ছাড়া তো চলবে না। নতুন ভাই, কারোর জন্য তো কিছু থেমে থাকে না। থাকে না সেটা আমি জানি, কিন্তু একটা অনুষ্ঠানকে একজন মানুষ এমন উচ্চতায় নিয়ে গেলে পরে সেটাকে অন্যের পক্ষে আবার টেনে নেওয়া সম্ভব। মানে
কোন কিছু সলভ করব বলো আমাকে। না না ঝিঝি, তোমার কেন প্রবলেম হবে? আসলে মতিন ভাই, আমি একটা নতুন চাকরি জয়েন করেছি, সেজন্য আমি এটা করতে পারছি না। তাই নাকি? হ্যাঁ, খুব ভালো চাকরি, ভালো স্যালারি আর অনেক ভালো একটা পোস্ট। মতিন ভাই, আসলে আমি ভেবেছিলাম দুটোই করতে পারবো, কিন্তু এটা শেষ করে, এই প্রোগ্রামটা শেষ করে আমার ওখানে যেতে দেরি হয়ে যায়। এটা ছেড়ে দেবে? সেরকমই ইচ্ছা। আমি আসলে শখের বসলে এই কাজটা করছিলাম, এখন অন্য কিছুতে আমি ইনভলভ হতে চাচ্ছি না, এই জন্য কাজটা করতে চাই না। না খেয়া, তুমি হুট করে এই ধরনের একটা কথা বলতে পারো না। এটা কি ধরনের কথা হলো যে আমি এটা করতে পারবো না? হোয়াট নন্সেন্স ইজ দিস? মতিন ভাই, আপনি তো রেগে যাচ্ছেন। এত রেগে যাওয়ার তো কিছু নেই, আমি তো আপনাদের কিছুদিন সময় দিচ্ছি, আর আপনারা রুনি অথবা দীপাকে দিয়ে ট্রাই করেন, আর অনেকগুলো নতুন মেয়েকে দিয়ে তো গ্রুমিং চলছেই, আমার মনে হয় তাদের মধ্যে কেউ ভালো বের হবে। মতিন ভাই আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, পরে কথা হবে। শশী আসি। এখন কি হবে? ডোন্ট ওয়ারি মতিন ভাই, দেখি ব্যাপারটা কি করা যায়। ও করবে না, আরেকজন দাঁড়িয়ে যাবে। দাঁড়াবে না, দাঁড়াবে না। সকালবেলায় এই প্রোগ্রামটা ও একাই টেনে নিয়ে এসছে এতদিন। মতিন ভাই কেন এত টেনশন নিচ্ছেন? আমি ব্যবস্থা করছি, দেখবেন সাপও মরবে না, লাঠিও ভাঙবে। কিরকম? আপনাকে আমি জানাবো। ঠিক আছে, জানাও। ডোন্ট ওয়ারি, হ্যাঁ আসি। আপনি একদম এনজয় করতে থাকুন, এবং হ্যাঁ সব সময় টিউন করে থাকুন রেডিও এফএম 89.6। চাকরি ছেড়ে চলে যাচ্ছে, সে যখন যাবে তখন না হয়ে নিয়ে যাবে।